আমি বেশ কিছু মান্থ আগে এক্সের অ্যাডভান্স নেইল নাইনটি টু অল ইন ওয়ান ক্রিমটা পারচেস করি এটা আমি অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করার জন্য মূলত পারচেস করেছিলাম যখন কিনা আমি ওয়েবসাইটে সার্চ করি এজিং প্রোডাক্ট তখন এক্সের এই অ্যাডভান্স নেইল নাইটি টু অল ইন ওয়ান ক্রিমটা আসে মূলত স্নেল মুসিনা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা কিনা আপনাদের এনটিএইজিংয়ের জন্য অনেক বেশি হেল্প করে আর আমি এই প্রোডাক্টটা উইন্টার টাইমে কিনেছিলাম অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করার জন্য আর এটা ব্যবহার করে কি কী রেজাল্ট পেলাম সেগুলো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি কারণ যেহেতু আমার স্কিনের সাথে এটা কেমন বিহেভ করেছে সেটাই আমি আপনাদেরকে জানাবো তাই পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার যেমন আর যে তা হবে তা কিন্তু একদমই না সবার স্কিন টাইপস সেম না সবার স্কিন টাইপস এক এক ইনগ্রিডিয়েন্টসের প্রতি সেন্সিটিভ সো আপনাকে বুঝতে হবে আপনার স্কিনের জন্য কোনটা বেস্ট কোনটা বেটার আমি রিভিউ করলাম বা আমি বলছি দেখি আপনাকে ব্যবহার করতে হবে তার কোনো মানে নাই বা সবাই ব্যবহার করছে সবার অনেক ভালো রেজাল্ট পাইছে এটার জন্য ব্যবহার করতে হবে তারও কোনো মানে নাই যদি প্রোডাক্টটা আপনাকে স্যুট করে তাহলে আপনি ব্যবহার করেন আদারওয়াইজ এটা ব্যবহার করার কোনো দরকার নেই এই অল ইন ওয়ান ক্রিমটা খুবই পারফেক্ট অ্যান্ড গুড কোয়ালিটির একটা প্যাকেজিংয়ে আছে যেটা কিনা আমি আনবক্সিং করতে চাই ছিঁড়েও ফেলছি অ্যান্ড আমি যেহেতু রিভিউ করবো সেটার জন্য বক্সটা আমি রেখেও দিয়েছি আমি এটা ব্যবহার করতে করতে শেষই করে ফেলছেন অ্যাট দ্য টাইম মনে পড়ছে আল্লাহ আমি তো একটা রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি এটার জন্য আমি বক্সটা স্টোর করে রেখে দিয়েছি তো কেন আমি আপনাদের সঙ্গে রিভিউটা শেয়ার করতেছি না তো সেই খালি কন্টেইনারে যতটুকু প্রোডাক্ট ছিল ততটুকুন প্রোডাক্ট নিয়ে রিভিউ করতে চলে আসছি প্যাকেজিংটা আপনারা রিয়েল ওর ফেক বুঝবেন কিভাবে। রিয়েল প্রোডাক্টের যে কনসিস্টেন্সি অ্যান্ড ফেক প্রোডাক্টের যে কনসিস্টেন্সি দুইটা একদমই আলাদা প্যাকেজিংয়ের ভিতরে অনেক আকাশ পাতাল তফাত আছে তো আমি এটা স্কিন কেয়ার বিড়ি থেকে নিছি। আপনারা যে কোনো ট্রাস্টের জায়গা থেকে পারচেস করতে পারেন অ্যান্ড এটা মেইনলি আমার কাছে ভালো লাগছে এটা টেক্সচারের জন্য এবারে বলি এই প্রোডাক্টটা কাদের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে যাদের স্কিন এক্সট্রিম লেভেলে ড্রাই যাদের স্কিনে ব্রেক আউটসের প্রবলেম রয়েছে রেডনেস রয়েছে তাদের স্কিনটাকে রিপেয়ার করতে এই ক্রিমটা অনেক বেশি হেল্প করবে তবে এই ক্রিমটা আপনাকে ব্যবহার করতে হবে অ্যাজ এ মশ্চারাইজার হিসেবে না এটা আপনাকে টেম্পোরারি একটা হাইড্রেশন দিবে তবে আপনাকে চেষ্টা করতে হবে এই প্রোডাক্টের উপর দিয়ে এক্সট্রা করে একটা ক্রিম বেস মশ্চুরাইজার ইউজ করার তাহলে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন এই প্রোডাক্টটা ব্যবহার করার ক্ষেত্রে আর এই প্রোডাক্টটা ব্যবহার করে যদি কোনো ধরনের সিরাম অ্যাড করতে চান তাহলে ফেসটাকে ভালো করে ক্লিন করে টোনার অ্যাপ্লাই করে এই প্রোডাক্টটা কিছুক্ষণ পর্যন্ত অ্যাবজর্ভ হওয়ার টাইম দিয়ে দেন সিরাম দেন আপনাকে একটা ক্রিম বেস মশ্চুরাইজার ইউজ করতে হবে বেটার রেজাল্ট পাওয়ার জন্য এই প্রোডাক্টটা ক্লেম করছি এটা সেন্সিটিভ স্কিনের জন্য ভালো এবং এটা অ্যাকনি স্কিনের জন্য বেস্ট তবে একনির ক্ষেত্রে আমি তেমন কোনো বিষয় লক্ষ্য করিনি কারণ আমার যখন অ্যাকনি হয়েছিল তখন আমি এই প্রোডাক্টটা ব্যবহার করার পরে দেখেছি যে অ্যাকনিটা আরও বেড়ে গিয়েছে তখন আমি যেটা করতাম প্রোডাক্টটা কিছু দিনের জন্য স্টপ করে দিতাম একনিটা চলে গেলে তারপর আমি আবার প্রোডাক্টটা ইউজ করা স্টার্ট করি কারণ এটা আপনার স্কিনে একটা গ্লো দিতে এবং এটা আপনার স্কিনে একটু গ্লাসি ইফেক্ট আনতে অনেক বেশি হেল্প করে আমি এটা ব্যবহারে তিন মাস পরে আমি লক্ষ্য করেছি আমার স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হচ্ছে ব্রাইট হচ্ছে ডালনেসটা চলে যাচ্ছে এবং এটা কিন্তু অ্যান্টিএজিংয়ের জন্য একটা পারফেক্ট প্রোডাক্ট যেহেতু এখানে নাইনটি টু পারসেন্ট স্নেইল সেক্রেশন ফিল্টার মানে মুসিন ইউজ করা হয়েছে তো এটা আপনার স্কিনের অ্যান্টিএজিংয়ের খুব ভালো কাজ করবে কারণ স্নেইলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যদি আমাকে আশ করেন যে এটা কি কি বেনিফিটস দিয়েছে আমার স্কিনের ডালনেস রিমুভ করে স্কিন ব্রাইট করেছে স্কিনটা অনেক বেশি হেলদি লাগবে অ্যান্ড এটা যাদের ব্রেকআউটস অ্যান্টিএজিংয়ের সমস্যা আছে তারা অবশ্যই পারচেস করতে পারেন তবে একনি পুরো স্কিনের জন্য আমি এটা সাজেস্ট করি না কেননা আমার দুই তিনটা একনি হইলে যেখানে এই প্রোডাক্টটা তেমন ভালো বেনিফিটস দেয় না সেখানে আপনাদের কী হতে পারে আমার এ বিষয়ে আসলে জানা নাই বিষয় এখন সম্পূর্ণ আপনার হাতে আপনি এটা পারচেস করবেন কি করবেন না যেহেতু এটা প্রাইস চৌদ্দশো থেকে পনেরোশো টাকার ভিতরে তো বাজেট আপনার মানি আপনার আপনার স্কিন আপনি ভালো বুঝবেন বুঝে আপনি পারচেস করেন